হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দেশি রান্নাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির ভাপা পিঠা বা সুজির পিঠা। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সুজির পিঠার জন্য আমার লাগবে সুজি। এখানে আমি হাফ কেজি পরিমাণ সুজি নিয়েছি। সুজিটাকে আমি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিব। একটা ছাঁকনিতে এভাবে সুজিটাকে আমি হাফ এন আওয়ার মতো পানি ছড়িয়ে নিব। এরপর নিয়ে নিয়েছি 6টা ডিম। ডিমগুলোকে আমি ভেঙে নিব। আমার সুজির সব পানি কিন্তু ঝরে গিয়েছে, একদম ড্রাই হয়ে গিয়েছে। এই পিঠার ক্ষেত্রে কিন্তু সুজিতে পানি থাকা যাবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর ইস্টের পরিমাণটা আপনারা দেখে নিয়েছেন, 4 চামচ থেকে একটু কম। এরপর দিয়ে নিচ্ছি ডিম। এবার সুজি আর ডিমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা আমি একটা গরম জায়গায় ঢেকে 5-6 ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু আমি এখানে ইস্ট ইউজ করেছি তাই এটা ফুলে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে 5 ঘন্টার জন্য আমি ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব। ভিউয়ার্স, ফিরে এলাম প্রায় 5 ঘন্টা পর। দেখুন আমার খামিরটা কিন্তু ফুলে উঠেছে। এতে আমি এখন অ্যাড করব চিনি। এখানে আমি 2 কাপ চিনি অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এরপর দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করেছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এরকম একটা পাত্রে আমি পিঠাগুলো বানিয়ে নিব। এখানে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে বলক তুলে নিব। এরপর এই ছাঁচগুলোর মধ্যে অল্প অল্প করে সুজির ব্যাটারটা দিয়ে দিব। আপনাদের যদি এই পাত্রটা না থাকে আপনারা কোনো কাপের মধ্যে দিয়ে ভাপে দিয়ে দিতে পারেন। এখন আমি এটা এভাবে 10 মিনিট মতো ভাপে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। এভাবে একটা কাঁটা চামচ দুকে আমি চেক করে নিব আমার পিঠাটা হয়েছে কিনা। আমার পিঠাটা পারফেক্টলি হয়ে গিয়েছে।
এরপর একটা চামচের সাহায্যে এভাবে পিঠাটা উঠিয়ে নিব। এরপর বাকি যে ব্যাটারটা রয়েছে তাতে আমি অল্প কিছু কালার মিক্স করেছি দেখা সৌন্দর্যের জন্য। এরপর আমি এই ব্যাটার থেকেও অল্প পরিমাণ নিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে কালার মিক্স নাও করতে পারেন, এটা অপশনাল। এই পিঠাগুলোকেও আমি 10 মিনিট মতো রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর, আমার পিঠা কিন্তু হয়ে গিয়েছে। এই পিঠাটা হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনারা অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন। এই সুজির ভাপা পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পিঠাটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।